আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণীর ভর্তি কলেজের রিভিউ নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেহেতু মাত্র তোমাদের পরীক্ষা শেষ হয়েছে এবং একটি নির্দিষ্ট সময় পর তোমাদের এই এসএসসি রেজাল্ট 2024 প্রকাশিত হবে, এর পরপরই বিভিন্ন কলেজ তাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যেহেতু এখনও পর্যন্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তাই বিগত বছরের তথ্যের আলোকে এবং সাথে কিছু তথ্য সংযোজন করে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে বিস্তারিত রিভিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে কলেজের অবস্থান, র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত বেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। যখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন সেই আপডেট তথ্যগুলো অবশ্যই আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সাথে যথারীতি শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারো, এর লিংক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো এখন জেনে নেই বিস্তারিত সকল তথ্য। কলেজ পরিচিতি প্রথমেই জেনে নেই। 1984 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠানটি বাংলাদেশ রাইফেলস হাই স্কুল হিসেবে যাত্রা শুরু করে। 3 সেপ্টেম্বর 1994 সালে প্রতিষ্ঠানটি কলেজ পর্যন্ত উন্নীত হয় এবং এর নাম হয় বাংলাদেশ রাইফেলস কলেজ। 2004 সালে প্রতিষ্ঠানটির নাম হয় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ। প্রতিষ্ঠার পর থেকে শৃঙ্খলা আর সঠিক দিক নির্দেশনার এক পথ প্রদর্শক এই কলেজটি। মূলত বিজিবির সদস্যদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে স্থাপিত হলেও সকলেই এখানে পড়াশোনা করতে পারে। প্রতিষ্ঠানটিতে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ক্লাব রয়েছে, উদাহরণস্বরূপ ফটোগ্রাফি ক্লাব অফ রউফ কলেজ, রউফ কলেজের বিতর্ক ক্লাব, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের বিজ্ঞান ক্লাব। মাধ্যম ও ক্লাস টাইমিং, এখানে ছাত্রছাত্রী উভয় ভর্তি হতে পারে। বিজ্ঞান, ব্যবসা এবং মানবিকের বাংলা এবং ইংরেজি দুটি ভাষণই রয়েছে। ক্লাস টাইমিং গ্রীষ্মকালীন প্রভাতি সকাল 7:20 থেকে দুপুর 12:40, দিবা দুপুর 12:40 থেকে বিকেল 5:40। ক্লাস টাইমিং শীতকাল প্রভাতি সকাল 8:00 থেকে 11:30 পর্যন্ত, দিবা সকাল 11:30 থেকে বিকেল 3:40 পর্যন্ত। ড্রেস পরিচিতি, তোমরা এখানে ছাত্র এবং ছাত্রীদের ইউনিফর্মের ছবি দেখতেই পাচ্ছ। আবেদনের ন্যূনতম যোগ্যতা আসন সংখ্যা, এটা 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি থেকে নেয়া। ইংরেজির ভাষণে বিজ্ঞান রয়েছে শুধু, এখানে বিজ্ঞানে প্রভাতি ছাত্র এবং ছাত্রী উভয়ই ভর্তি হতে পারে। আসন রয়েছে 120টি। সাধারণদের জন্য আবেদন করতে লাগে 5.00, বিজিবির ক্ষেত্রে 4.50। বাংলা ভাষণে বিজ্ঞানে ছাত্রীদের প্রভাতি ক্ষেত্রে রয়েছে 440টি আসন, ছাত্র দিবা 660টি আসন, সাধারণদের জন্য লাগে 5.00, বিজিপি 4.50। ব্যবসায় শিক্ষায় ছাত্রী প্রভাতি 220টি আসন, ছাত্র দিবা 270টি আসন, সাধারণদের জন্য আবেদন করতে লাগে 4.00, বিজিপি 3.00। মানবিকের ক্ষেত্রে ছাত্রী প্রভাতি 180টি আসন, ছাত্র দিবা 190টি আসন, সাধারণদের জন্য আবেদন করতে লাগে 3.50, বিজিপি 3.00। সর্বমোট আসন হচ্ছে 2080টির মতো। খরচের ধারণা 2023 সালের বিগত বছরের, যা পরিবর্তনশীল। বিজ্ঞানের ইংরেজি ভার্সনে ভর্তি ফি লাগে 8,500 টাকা, বিজ্ঞানের, বাণিজ্যের এবং মানবিকের বাংলা ভার্সনে লাগে 7,500 টাকা, যা বোর্ড নির্ধারিত। এছাড়াও তোমরা কলেজের মাসিক বেতন দেখতে পাচ্ছ। একাদশ ও দ্বাদশ শ্রেণী বাংলা মাধ্যমে সিভিল হচ্ছে 2,500 টাকা, বিজিপি 1,250 টাকা, ইংরেজি ভার্সনে সিভিল 5,000 টাকা, বিজিপি 2,000 টাকা। প্রথম কিস্তির সময় ভর্তির ক্ষেত্রে 7,500 টাকার কম বা বেশি, দ্বিতীয় মাসে 8,000 টাকার কম বা বেশি, তৃতীয় মাসে 6,500 টাকার কম বা বেশি, চতুর্থ মাস থেকে 2,530 টাকার কম বা বেশি লেগে থাকে। যেহেতু তথ্যগুলো বিগত বছরের, কারণ প্রতি বছরই কিছু না কিছু তথ্য পরিবর্তন হয়, তাই অবশ্যই তোমরা কলেজের সাথে একটু মিলিয়ে নিবে। গুরুত্বপূর্ণ কথা, কিস্তিগুলোর সাথে বেতন যুক্ত, বিজিবি সন্তানদের জন্য ছাড় রয়েছে। কোটা উপবৃত্তি, বিজিবি কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর সন্তান, মুক্তিযোদ্ধা, প্রবাসী, বিকেএসপি ইত্যাদি কোটা রয়েছে। এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়, বিজিবি উপজাতিদের অগ্রাধিকার রয়েছে। কত বেলে চান্স হতে পারে এমন কোনো নির্দিষ্ট নেই, এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভার্সনে 1,210 প্লাস মাইনাস, বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভার্সনে 1,190 কম বা বেশি, মানবিকের ক্ষেত্রে বাংলা
আবাসনে 1180 কম বা বেশি হলে একটি চান্স পাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে গত বছরের কাট মার্ক অনুযায়ী এবছর কাট অফ মার্ক কত হবে এর উপরই নির্ভর করবে কোন কোন কলেজে কত নম্বরে তোমার সর্বশেষ চান্স হতে পারে। হোস্টেল বা থাকার ব্যবস্থা, এই কলেজে নিজস্ব হোস্টেলের ব্যবস্থা নেই। তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো তাহলে নিজে থেকেই আশেপাশে থাকার ব্যবস্থা করে নিতে হবে। ট্রান্সপোর্ট, এই কলেজে নিজস্ব পরিবহনের ব্যবস্থা রয়েছে। ঢাকার বিভিন্ন রুট থেকে শিক্ষার্থীদের কলেজে নিয়ে আসা হয়। বাসের রুট সমূহ হচ্ছে মিরপুর 1, মিরপুর রোড 2, মোহাম্মদপুর রোড, শ্যামলী রোড, কমলাপুর রোড, পুরাতন ঢাকা রোড, চিটাগাং রোড। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে, এটা হচ্ছে বিগত বছরের একটি তালিকা যা কলেজের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। এসএসসির একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র, প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, অত্র প্রতিষ্ঠান সিলেকশন ও নিশ্চয়নের কপি, শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি, পিতামাতার এনআইডির কপি, কোটায় ভর্তির ক্ষেত্রে প্রত্যয়নপত্রের মূল কপি, কোটা নিশ্চয়নের জন্য প্রত্যয়নপত্র এবং শিক্ষার্থীর ছবি যা রিসেন্ট পাসপোর্ট সাইজের 4 কপি ছবি লাগবে। অবশ্যই যে ভর্তির সময় যে টাকাটি লাগবে এর মধ্যে হচ্ছে মোট প্রদেয় ভর্তি ফি এবং মাসিক বেতন। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই তোমরা জানতে পারলে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের বিস্তারিত ভর্তি তথ্য রিভিউ। আবার যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপডেট তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু, কারণ তোমাদের একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জাগায়। তাই আজ বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফেজ।